দেখো মা, দেখো তুমি কালকেই বলেছিলে না, দুই বউ মিলে সব কাজ করবে, হয়ে গেল। তা ওরা দুজন গেছে তো রান্নাঘরে? হ্যাঁ গেছিল, শুনলে না, বাবা ডেকে পাঠালো প্রতিমাকে। তোর শ্বশুরমশাই কি ওকে রান্নাঘরে যেতে বারণ করে দিল? না তা ঠিক না, জানো বাবা কিন্তু বারণ করার মতন মানুষ না। আসলে কি বলতো, ওই যে ফোন এসেছিল, শ্রীভূমি আছে না, আরে যেখানে ফুলকি থাকে গো, ওর হসপিটাল থেকে ফোন এসেছিল। কিন্তু ও তো ওকে আনতে চায় না, ও তোকে আনবে না বলেছে। হ্যাঁ বলেছিল ঠিকই, আজকে রান্নাঘরে গেছে না, তাই বলে দিয়েছে আমি যাব। ও কাজ করতে হবে তাইও যেতে চাইছে? না না আসলে ঠিক তা না, জানো ওখানে নাকি কি একটা ঘটেছে। সে নিজের ঘর সামলাতে পারে না, সে পরকে সামলাতে গেছে। ভালো কথা, তুই যা রান্নাঘরে যা। আমি রান্নাঘরে যাব। আচ্ছা মা তুমি কি ভাবছো আমি রান্নাঘরে গেলেই ওরা আমাকে কাজ করতে দেবে? হ্যাঁ দেবে না? না আমি তো সেটাই চাইছি। মানে তুই যা তো কাজে যা, কথা জিজ্ঞেস করিস না, যা কাজে যা। মা তুমি যে কি চাইছো না আমি বুঝতে পারছি না, আমার না ভালো লাগছে না, বিশ্বাস করো। আজকেই শেষ দিন, যা হোক একটা ব্যবস্থা আজকেই করতে হবে। হ্যাঁ তুই যা তোর নিজের কাজে যা। আগে দেখি প্রতিমা রান্নাঘর থেকে বেরিয়েছে কিনা, তারপরে মাসি যদি এসে জানতে পারে তাহলে তো সর্বনাশ। মাসি তো ঝিলিককে দেখতে চাইবে, আর ঝিলিককে দেখার পর যদি মাসি আবার ওর উপরে দুর্বল হয়ে পড়ে, ঝিলিক কি করতে চাইছে বুঝতেই তো পারছি না। মাসির সঙ্গে যাতে ঝিলিকের দেখা না হয় তার একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু কি করব, বর্দি তো বললো দেখা করতেই হবে। না না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। ঝিলিক একমাত্র ঝিলিকই পারবে এই দেখা করার ব্যাপারটা এড়িয়ে যেতে, তাই আগে ঝিলিকের সঙ্গে আমাকে একবার দেখা করতেই হবে। ঝিলিক
বাড়ি থেকে বেরোবার সময় তুই কি বলে পাঠিয়েছিলিস মনে আছে? তুই বলেছিলিস 5 লাখ টাকা না আনা পর্যন্ত মাকে মুখ দেখাবি না। আমি ঠকবাজ নই, আমি চোরও নই। একদিন আমি প্রমাণ দেব পিসে মশাইয়ের যত টাকা চুরি হয়েছে সেই সব টাকা আমি ফেরত দেব। মনে আছে তো ঝিলি, নাকি ভুলে গেছিস? দেখাবো না তো, কিন্তু বর্জি তো তোকে ডেকে পাঠাবে। কিসের জন্য? মাসিকে মনে হয় ডেকে পাঠিয়েছে বর্দি। একটু আগে আমি বর্দির ঘরে গিয়েছিলাম। একবার ফোনটা দিন না বর্দি, একবার জন্য দিন না বর্দি, ফোনটা দিন না। কি হয়েছে টাকি বলো না, তোমার কি হয়েছে? দিন না বর্দি ফোনটা, একবার দিন না বর্দি। আমি তো আটকাতে চেষ্টা করেছি, মাসি যদি তোর নাম না জানতে পারে, কিন্তু ফোনের ব্যাপারে না হয় আমি আটকে দিলাম। এখানে এলে তো আর আমি কিছু করতে পারবো না, বর্দি ডেকে পাঠালে তো তোকে যেতেই হবে, তখন তুই কি করবি? কি করব, কি করব আমি? তুই নিজে ভাবে দেখ তুই কি করবি। তোর তো অনেক বুদ্ধি, আমি আর তোকে কি বলবো। তবে হ্যাঁ, তুই যদি দেখা করিস মাসি জেনে যাবে তোর মা আছে, তাতে তোকে মিথ্যাবাদী ভাববে, ভাববে পয়সার লোভে তুই এই বাড়িতে ঢুকেছিলিস, ওই বাড়ির মেয়ে হতে চেয়েছিলিস। তুই মিথ্যাবাদী হতে চাস কি না তুই ভেবে দেখ। না না, আমি মিথ্যাবাদী হতে চাই না, মিথ্যাবাদী হতে চাই না আমি। তার একটাই উপায় আছে, মাসির সামনে না যাব। না না, আমি সামনে যাব না, সামনে যাব না। কিন্তু কি করে? তুমি কিছু একটা করো না। আমি তোর জন্য ব্যবস্থা করব, আর তুই বর্দিকে কি বলে দিবি? আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। আমি করতে পারি, কিন্তু তোকে আমার কথা শুনে চলতে হবে। চলবো চলবো, তুমি আমায় যা করতে বলবে আমি তাই করব। ঠিক আছে, বর্দি যদি তোকে ডেকে পাঠায় তুই ঘর থেকে বেরোবি, তারপর যা করার আমি করব। আর হ্যাঁ, আর একটা কথা, তোর মা যাতে জানতে না পারে কি হচ্ছে। না না, জানবে না, কেউ জানবে না, কেউ না। তোর যে মা তোকে দেখতে আসছে তার নামে দিব্যি করে বল, তুই কাউকে বলবি না। তুমি তো জানো আমি কথা দিলে কথা রাখি, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। ঠিক আছে, এবার বলুন তো কি করেছে পরি? সেদিন মানে টিচার্স ডের আগের দিন পরি আমার কাছে আসে। যাই, ঘরে যা, আমি পরির বাবা মাকে পাঠিয়ে দিচ্ছি। তুমি আমার জন্য কিছু করলে না? আপনারা পাশের ঘরে যান, ছেলে ওখানে আছে। চলো 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 পাল্টাই।